প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা ক্লাসগুলো শুরু করেছি প্রথমেই আমাদের এই চ্যানেলে। তো আমরা সাহিত্যের পাশাপাশি আমরা ব্যাকরণের ক্লাসে শুরু করেছি তোমাদের রিকোয়েস্টের কারণে, এবং অনেকে রিকোয়েস্ট করেছে যে পদের ক্লাস নেওয়ার জন্য। তো আমরা সেদিন পদ প্রকরণ এবং বিশেষণ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা বিশেষণ নিয়ে আলোচনা করব। এবং এই ধারাবাহিকভাবে তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো শুনতে হবে এবং দেখতে হবে, না হলে কিন্তু তোমরা ক্লাসগুলো বুঝবে না। তো আমরা এই পদের বিষয়গুলো কিন্তু আমরা একেবারে ছোটো ক্লাস থেকে পড়ে আসি। এখানে এসে আমাদের যে বিষয়গুলো জড়িত সেটা হচ্ছে চাকরির পরীক্ষার মধ্যে কিভাবে আসে, অর্থাৎ চাকরির পরীক্ষায় আমরা যখন এক একটা শ্রেণীর আলাদা করে যখন আমাদের প্রশ্নগুলো আসে কোনটা কোন পদ, তখন আমরা বুঝতে পারি না, আর সেই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের এখানে কাজ হবে। এবং আশা করি যদি আমার ক্লাসটা তোমরা প্রথম থেকে শুরু পর্যন্ত দেখো, এবং তাহলে তোমাদের অন্তর্ভুক্ত যে কোনো চাকরির পরীক্ষায় বিসিএস সহ কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা বিশেষণ নিয়ে আলোচনা করব। তোমরা জানো বিশেষণ বলতে সেই পদকে বোঝায় যে পদ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তাহলে এই বিষয়গুলো বোঝায়। তাহলে বিশেষণের যে আলাদা আরও বিভিন্ন শ্রেণী আছে, যেমন নাম বিশেষণ, ভাব বিশেষণ, এগুলোর যে উদাহরণগুলো পরীক্ষায় আসে সেখানে গিয়ে মূলত আমরা কিন্তু সমস্যায় উপনীত হই। তো আমাদের সাথে তোমরা বোর্ডে থাকো, আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখো আমি এখানে লিখেছি বিশেষণ, অর্থাৎ যে পদ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। এবং এখানে আমি ব্র্যাকেটে একটা কথা লিখেছি, দেখো মাথায় তোমরা একটু মনে রেখো, মানে বিশেষভাবে কিছু, অর্থাৎ বিশেষণ মানে হচ্ছে বিশেষভাবে কিছু বোঝাবে। আমরা যে জিনিসটাকে আমরা নর্মালি একটা বাক্য, সেই বাক্যটাকে আমরা বিশেষায়িত করব, সেটাই মূলত হচ্ছে বিশেষণ। তো এই এই শব্দটা তোমাদের এই জিনিসটা কাজে লাগবে, আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবা যে কেন আমি বলেছি বিশেষভাবে কিছু। দেখো বিশেষণকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। আচ্ছা, এই নাম বিশেষণ কে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ আর একটা হচ্ছে সর্বনামের বিশেষণ। এবং দেখো স্বভাবতই আমরা নাম দেখেই দুইটা জিনিস সম্পর্কে কিন্তু খুবই ধারণা নিয়েছি স্বচ্ছভাবে, সেটা হচ্ছে বললাম যে যখন বিশেষ্যকে কোয়ালিফাই করে, আর এখানে বললাম বিশেষণ মানে সর্বনামকে যখন কোয়ালিফাই করে। তাহলে আমরা জানি বিশেষ্য মানে হচ্ছে ওই যে প্রথম ক্লাসটা যদি জেনে থাকো, এবং নর্মালি আশা করি যে সবাই জানো এটা, যে বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছু নামবাচক বা নামকে বিশেষ্য বলে। আমি যদি বলি এখানে যে করিম স্কুলে যায়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে কি বিশেষ্যকে কোয়ালিফাই করছে, সেটা হচ্ছে এখন সেখানে যদি আমি বলি করিম দ্রুত স্কুলে যায়, হ্যাঁ মানে দ্রুত হেঁটে, করিম দ্রুত হেঁটে স্কুলে যাই লিখলাম, ঠিক আছে। তাহলে এই যে কে বিশেষ্য, বিশেষ্যটা কে নামবাচকটা হচ্ছে করিম, করিম কীভাবে যায়, করিম দ্রুত হেঁটে স্কুলে যায়, অথবা করিম কীভাবে যায়, করিম হেঁটে স্কুলে যায়। আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো উল্লেখ করা সেটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এখন আমি যদি বলি আচ্ছা আমরা এখানে দুটোটা কেটে দিই, বললাম যে করিম কী করে, সে হেঁটে স্কুলে যায়। এখন তার পরিবর্তে করিমের পরিবর্তে আমরা লিখলাম যে সে দ্রুত হেঁটে স্কুলে যায়, এই যে বললাম। তাহলে এই করিমের পরিবর্তে আমরা কী আনলাম, সে আনলাম, এবং সে কিন্তু করিম, এবং এই করিমকার এটাকে কে কোয়ালিফাই, এই শেখে যে কোয়ালিফাই করছে সেই দ্রুতটা হচ্ছে আমার কি সর্বনামের বিশেষণ। তাহলে আশা করি তোমাদের এই বিষয়গুলো আর সমস্যা হয় না। তাহলে আমরা নাম বিশেষণের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে বুঝতে পারলাম যে বিশেষ্যের বিশেষণ হচ্ছে বিশেষ্যকে যখন কোয়ালিফাই করবে, আর সর্বনামের বিশেষণটা হবে যখন সর্বনামকে কোয়ালিফাই করে। এবার আসি আমরা ভাব বিশেষণে। তো ভাব বিশেষণ বোঝার আগে দেখো, আমরা যখন বিশেষ্যের ক্লাস নিয়েছি ওখানে আমরা ভাববাচক বিশেষ্যের কথা বলেছিলাম, একটি কথা বলেছিলাম যে ভাববাচক বিশেষ্যের কথা বলেছিলাম যে ভার্বাল নাউন যেটা, তাহলে ঠিক এটার সাথে এই ভাববাচক বিশেষ্যর সাথে কিন্তু এই ভাব বিশেষণের একটা মিল আছে, অর্থাৎ এই ভাব মানে কি এখানে ক্রিয়া বোঝাবে, এই ভাব মানে হচ্ছে এখানে কি বোঝাবে, এই ভাব বিশেষণ মানে হচ্ছে এখানে কাজ বোঝাবে বা ক্রিয়া বোঝাবে। তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারতেছ মানে এখানে একটা কাজ জড়িত আছে, আর এই কাজের গুণগুণ দোষগুণ বোঝানো হবে। তাহলে দেখো ভাব বিশেষণ আবার চার প্রকার এখানে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণটি কি আস্তে চলো, ধীরে চলো, আমি বললাম যে আস্তে চলো, ধীরে চলো, তাড়াতাড়ি চলো, এই যে এই কাজটাকে আমি যে একটা উপমা দিলাম যে কীভাবে কাজটা করতে হবে, এটিকে আস্তে করবো না ধীরে, তাহলে সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এবং এখন বললাম যে বিশেষণের বিশেষণ, তাহলে অবশ্যই একটা গুণের সাথে
তাকে আরেকটু মডিফাই করব গুণ দিয়ে। বললাম সে কেমন ছেলে, সে ভালো ছেলে। কেমন বলো? খুব ভালো। হ্যাঁ, তারপর বললাম যে কাজটা খুব ভালো হয়েছে, আরও ভালো হবে, আরও ভালো করো। এই যে আরও ভালোর সাথে আরেকটু আরেকটু বিশেষণ যোগ করে দেওয়া, আরেকটু অতিরিক্ত যোগ করে দেওয়া, সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ। আচ্ছা, তারপরে এখানে লিখলাম কি, অব্যয়ের বিশেষণ। অব্যয় সম্পর্কে আমরা প্রকরণের মধ্যে একটু একটু করে বলেছি। তা অব্যয় হচ্ছে আমরা বলি নর্মালি, আমরা সাধারণত বলি যে যে পদের কোনো ব্যয় নেই, অর্থাৎ এই যে অব্যয় বিশেষণটা কি, আমরা বলি যে এরকম করে ধিক, শত ধিক তারে নির্লজ্জ হয়ে যান, এরকম করে কিন্তু আমরা কথা বলি যে ধিক দেওয়া, শত ধিক, মানে ধিকটা কীরকম দিলাম তাহলে, ধিক, শত ধিক। হ্যাঁ, এইভাবে যে আমরা সম্বোধন করি সেটা হচ্ছে কি, অব্যয়ের বিশেষণ। তারপরে আমরা আসি বাক্যের বিশেষণে। বাক্যের বিশেষণটা আমরা বলবো কি, দেখো এইরকম কথা কিন্তু আমরা সচরাচরই ব্যবহার করি, শুধু আমরা চিনে নেবো যে সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। যেমন বাস্তবিকই আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। হ্যাঁ, বাস্তবিকই আমাদের এই কাজটা করতে হবে। আমি কি বললাম? বাস্তবিকই আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। এরকম করে আরও অনেক শব্দ আমরা বলি না, দুর্ভাগ্যক্রমে আমি এই কাজটা করতে পারিনি, সৌভাগ্যক্রমে আমি এই চাকরিটা পেয়ে গেছি, বা এই কাজটা আমার হয়ে গেছে, প্রকৃতপক্ষে আমাদের এই কাজটা করা উচিত ছিল। আমরা এরকম করে কথা বলি না, বাস্তবিকই আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, সৌভাগ্যক্রমে আজ আমার আমি বেঁচে গেছি, প্রকৃতপক্ষে আমাদের এটা করা উচিত ছিল বা এটা করতে হবে। এই যে বিষয়গুলো বলি, এগুলা এই যে একটা টোটাল একটা বাক্যকে, টোটাল একটা নির্দিষ্ট বাক্যকে আমরা কি করেছি, এই যে বাস্তবিকই দিয়ে একটু জোর দিয়ে দিয়েছি, মানে এটা করতেই হবে। এই জোর দিয়ে যেটা হচ্ছে বাক্যের বিশেষণ, একটা বাক্য যে আমি আজ বেঁচে গিয়েছি, বাক্য কিন্তু কমপ্লিট, কিন্তু তার আগে লাগিয়ে দিলাম সৌভাগ্যক্রমে, তাহলে একটা বাক্যকে বিশেষায়িত করছে, সেই জন্য এগুলো হচ্ছে বাক্যের বিশেষণ। এই হচ্ছে আমাদের বিশেষণের অবস্থা। এখন বিশেষণের আরেকটা রূপ আছে, যাকে আমরা বলি হচ্ছে কি, বিশেষণের অতিশায়ন। এইটা আমরা যখন ছোটো সময় তোমরা পড়েছ, যখন আমরা ডিগ্রি পড়েছি, তোমরা যদি ডিগ্রি পড়ে থাকো তাহলে তোমাদের এটা বুঝতে খুব আরও বেশি সুবিধা হবে। যেমন আমি বলি, দেখো যে লেখাটা আমি লিখলাম না, তবে দেখো আমরা তোমরা যে আমরা পড়েছি ডিগ্রি পড়ার সময়, যেমন পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তো আমরা যখন ডিগ্রি পড়েছি, যেমন যদি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা বলছি, ডিগ্রির মধ্যে আমরা তুলনা পড়েছি যে দুইয়ের সাথে তুলনা, অধিকের সাথে তুলনা হলে আমরা বলেছি কি, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। আর দুইয়ের মধ্যে তুলনা করতে গেলে আমরা বলেছি যে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এই ডিগ্রি যদি তোমরা পড়ে থাকো তাহলে আশা করি তোমাদের বিশেষণের অতিশয়ন বুঝতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ইংলিশে যে ডিগ্রির কথা আমি বলেছি আর কি, সেটা আচ্ছা আমরা এখানে লিখিয়ে দিয়ে রাখি, এই যে ডিগ্রি। আচ্ছা, এখন দেখো তাহলে এটা বললাম কি, সেই বিশেষণের অতিশয়নটা কীভাবে হবে, এটা দুইভাবে হয়। একটা হচ্ছে কি, খাঁটি বাংলা শব্দে এরকম করে হয়, আর একটা হচ্ছে সংস্কৃত শব্দে হয়। তাহলে খাঁটি বাংলা শব্দে যখন দুইয়ের সাথে তুলনা হয় তখন আমরা এই চিহ্নগুলো, আমাদের এই চিহ্নগুলো থাকে, তোমরা এই চিহ্নগুলো একটু মনে রাখবা, হতে, থেকে, চেয়ে, ঠিক আছে। আর বহুর ক্ষেত্রে বোঝাবে, যেমন সবচেয়ে, সব থেকে, যেমন অনেকের মধ্যে, বহুর ক্ষেত্রে মানে হচ্ছে কি, অর্থাৎ অনেকের, ঠিক আছে, অনেকের। আমরা বললাম সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বহু বোঝাচ্ছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির মতো। আর এখানে দুইয়ের মধ্যে মানে কম্পারেটিভ, কিন্তু বললাম সে তার থেকে ভালো, করিম রহিমের থেকে, রহিমের চেয়ে লম্বা। এই যে আমরা তুলনা করলাম দুইয়ের মধ্যে, সেটা হচ্ছে আমরা এই খাঁটি বাংলার ক্ষেত্রে আমরা এরকম করে তুলনা করতে পারি। এগুলোকে বলা হচ্ছে কি, তাহলে আমরা যখন বললো রহিম করিমের চেয়ে বড়, কিংবা রহিম এই ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র, সেগুলো হচ্ছে আমাদের বিশেষণের অতিশয়ন কাঠি বাংলাতে ক্ষেত্রে। আর সংস্কৃতি শব্দে যদি এরকম এই বিশেষণ উত্তেষণ বোঝাতে আমরা তর বা তম, তর বা তম ব্যবহার করি। যেমন আমরা বললাম ক্ষুদ্রতর, ঠিক আছে, ক্ষুদ্রতর, গুরুতর, আমরা এরকম লিখি না। তারপর লিখলাম দীর্ঘতম, বৃহত্তম, এই যে তম, এই এই তম যুক্ত হয় অনেকের ক্ষেত্রে। আর এই যে ক্ষুদ্রতর, গুরুতর, অর্থাৎ তর, এগুলো যুক্তি হচ্ছে দুইয়ের মধ্যে এই সংস্কৃত শব্দের ক্ষেত্রে, যেগুলো আমরা বিশেষণের অতিশয়নের ক্ষেত্রে ব্যবহার করি। আবার আরেকটা বিষয় দেখো, যে আমি এখানে লিখলাম বিশেষ দ্রষ্টব্য দিয়ে, যে তুলনা বুঝালে, এই যে আমরা একটু আগে বলছি যে চিহ্নগুলো যদি থাকে, সুপারলেটিভ ডিগ্রির চিহ্ন, যেমন হতে, থেকে, চেয়ে, সব থেকে, সবচেয়ে, ক্ষুদ্রতম, বৃহত্তম, এগুলো থাকলে আমরা বুঝবো যে সেগুলো হচ্ছে
বিশেষণের অতিশয়ন এবং যদি হতে থেকে ছে বা সবচেয়ে সব থেকে থাকে তাহলে বলবো এটা খাঁটি বাংলার ক্ষেত্রে। আর সংস্কৃতের ক্ষেত্রে ক্ষুদ্রতর, বৃহত্তর, গুরুতর, দীর্ঘতম, বৃহত্তম আমরা এগুলো বুঝবো। কিন্তু এই চিহ্ন যদি না থাকে, যেমন হতে থেকে ছে এইগুলো যদি নাও থাকে, কিন্তু বিশেষণের অতিশয়ন হতে পারে যদি সেটাকে সেক্ষেত্রে তুলনা বোঝায়। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, এ মাটি সোনার ভাড়া, এখানে মাটির সাথে সোনার তুলনা করা হয়েছে, তার মানে এটাও কিন্তু বিশেষণের অতিশয়ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি যে তোমাদের আজকে বিশেষণের ক্লাসটা তোমরা খুব সুন্দর করে উপভোগ করেছ। তোমরা যদি এরকম করে সুন্দর করে বুঝে পড়ো এবং একটা সাথে একটা খাতা নিয়ে সাথে সাথে নোট করে নাও, তাহলে বারবার ভিডিও তোমাদের দেখতে হবে না। এবং সাথে তোমাদের যে নির্দিষ্ট ব্যাকরণ বই রয়েছে, বিশেষ করে তোমরা বোর্ডের 9th-10th শ্রেণীর বোর্ডের ব্যাকরণ বইটা পড়বা, এটার সাথে মিলিয়ে আমার এই ক্লাসটা যখন দেখবা, আশা করি তোমাদের বিশেষণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এরপরে যদি কোনো সমস্যা থাকে, যে জায়গাটা বুঝো নাই, তোমরা কমেন্টে অবশ্যই উল্লেখ করবা। তাহলে আশা করি যে তোমাদের প্রশ্নের আমি উত্তর দেবো এবং তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই আশা করি খুবই ভালো আছো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতেছ, এবং আগামী ক্লাসগুলোর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো পেয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।